বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার ঘাবড়ে গেছে বলেই সভা সমাবেশে বাধা দিচ্ছে ভালোই ভালোই পদত্যাগ না করলে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি চুরি আর লুটপাট রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি আনোয়ার হোসেনের প্রতিবেদন নেতাকর্মীদের ধরপাকর মিথ্যা মামলা সহ নির্যাতনের বিরুদ্ধে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মহানগর উত্তর দক্ষিণ বিএনপি দুপুরের পর থেকে বিপুল নেতাকর্মীদের মিছিল স্লোগান পদচারণায় মুখর ছিল পুরো নয়াপল্টন এলাকা আন্দোলনে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নেতারা হুঁশিয়ারি দেন জনগণই টেনে নামাবে সরকারকে বের করে নিয়ে এসে থেকে ব্যর্থ

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্য চুরি লুটপাট উল্লেখ করে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারিও দেন তিনি না এর আগে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে আরেক অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রতি সরকার পতনে মানুষকে জাগিয়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব এখন সময়ে এসে গেছে যার যা শক্তি আছে সেই শক্তি দিয়ে সমস্ত দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে বিভিন্ন কর্মসূচিতে দলের নিহত নেতাকর্মীদের কর্মীদের স্বজনদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে আবেগপ্রুত হয়ে পড়েন তিনি যে ছবি এখানে আছে সেই ছবি তার সন্তান দেখাতে যায় अनोवर हुसैन देश टी भी ढाका